নমস্কার এবার ভয়ঙ্কর গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি এই মাত্র বাবা আবহাওয়া খবর অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবে হাওয়াবি অফিস জানিয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম না থাকলেও ডিসেম্বর মাসের শুরুতে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সম্প্রতি জানা গিয়েছে বাংলা এখন বছরে চার থেকে পাঁচটি বড় মাত্রার ঘূর্ণিঝড় হচ্ছে এবারও তেমন পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ফলে আগামী দিনে প্রাকৃতিক বিপর্যয় বাড়বে এবং কঠিন হবে পরিস্থিতি বাংলার বুকে চিত্রাং আচরে না পড়লেও দুর্যোগের ঘন ঘটা কম ছিল না দুই তিন দিন ধরে চিত্রাঙ্গের পর বাংলার উপর আচড়ে পড়বে যেই ঘূর্ণিঝড় তার নাম হলো ম্যান্ডোস বিধ্বংসী এই ঘূর্ণিঝড় লীলা দেখাতে পারে বাংলার বুকে যার ফলে লন্ডবন্ড হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের পনেরোটি জেলার বৃষ্টি কোন সম্ভাবনা না থাকলেও উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যের দিকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বজতে পারে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেন সিং এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন রাজধানী ঢাকাসহ বেশিরভাগ বিভাগের তাপমাত্রা থাকবে বাইশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া যেতে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় পাতাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাওতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং ত্রিপুরাতে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আদ্রতার পরিমাণ থাকবে একানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ